দেখছেন এমকে টেলিভিশন। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি এস রহমান। স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন হেডমাস্টার ফারুক ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে কোম্পানিগঞ্জ উপজেলা রামপুর খায়রুল উলুম রাজাকিয়া ইসলামিয়া মাদ্রাসায় সিলিং ফ্যান ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠান শনিবার বিকেলে অনুষ্ঠিত হয়। ফারুক ভূঁইয়া মেমোরিয়াল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঁইয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ইব্রাহিম খলিল আজাদ, প্রেস ক্লাব কোম্পানিগঞ্জের সাধারণ সম্পাদক হাসান ইমরুল রাসেল, সানরাইজ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আবদুল্লাহ আল মারুফ, মাসিক স্বপ্নকুড়ি সম্পাদক শকত ইমতিয়াজ, ড্রাগন ভূঁইয়া ইউথ ডেভেলপমেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক কাজী এফতেকার সহ আরও অনেকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানাচ্ছি, এস রহমান, এমকে টেলিভিশন। আপনারা দেখছেন এমকে টেলিভিশন।